আমি তখন স্কুলে পড়ি, সেই সময়টায় ঘটনাচক্রে আমার এক কাজিন আহমেদ আবিদ রুমি তার কল্যাণে চলচ্চিত্র ফিল্ম সোসাইটির সঙ্গে সম্পৃক্ততা তৈরি হয়। ওই স্কুলের থাকার সময় আগামী হুলিয়া দেখার আমার নিজের যে সুযোগ ঘটে, একটা সময় আমার মনে হচ্ছিল যে আমার স্কুলেও এমন একটা সুযোগ তৈরি করা যাক। তো আমি আমার স্কুলে নিয়ে তখন আগামী ছবিটার একটা প্রদর্শনীর বন্দোবস্ত করি। ওই যে আগামী দেখানোর বা দেখার সঙ্গে যে আমি জুড়ে গেলাম, আমার মনে হয় সেখান থেকে আমার নিজেরও পরবর্তীতে ফিল্ম সোসাইটি করা বা সিনেমা নির্মাণের প্রক্রিয়ার মধ্যে আসা, সেক্ষেত্রে আগামী আমার জীবনের গতিপথ পাল্টে দিছে বলব। এবং আপনি হচ্ছে মুর্শিদুল ইসলামের উপর জীবনের উপর নির্মাণ করেছেন একটি চলচ্চিত্র, যেটা আজকে আমরা দেখব। তো সেই চলচ্চিত্রটি মানে ওনাকে নিয়েই কেন চলচ্চিত্রটি এবং সেটার প্রেক্ষাপট সম্পর্কে আমাদেরকে জানান। আচ্ছা, সেটা আজকে আমরা যেটা দেখব এটা হচ্ছে ধরুন এই উৎসবের জন্যে চল্লিশ বছর পূর্তি অনুষ্ঠানকে সামনে রেখে করা। কিন্তু আমরা মুর্শিদ ভাইকে নিয়ে আমাদের একটা ভাবনা দীর্ঘদিন থেকে ছিল যে মুর্শিদ ভাইয়ের তার যে কর্ম, তার যে জীবন দর্শন, বা আজকে আমাদের জেনারেশনে বা আমাদের পরবর্তী জেনারেশনে মুর্শিদ ভাইদের চিন্তা দর্শন কেমনভাবে প্রবাহিত হচ্ছে কিংবা হচ্ছে না বা কী হচ্ছে সেটা, এইটা হয়তো একটু পরখ করে নেওয়ার বাসনা আমার বেশ কিছুকাল ধরে ছিল। তারপরে শিল্পকলা একাডেমির সঙ্গে বা তাদের এই একটা প্রামাণ্যচিত্র নির্মাণের প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই জিনিসটা হচ্ছে, আমরা এটা এখনও চলমান প্রক্রিয়া, আমরা আজকে তার একটা ভার্সন হয়তো আমরা দেখতে পাবো। আজ এটা যদি আমাকে বলেন যে কেন মুর্শিদুল ইসলাম, সেটা আমার কাছে প্রথমত মনে হয় আজকে যে বাংলাদেশ যাকে নিয়ে আমাদের এত গর্ব, সেই বাংলাদেশের মানে জন্মসূত্র যদি বলি মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের প্রসঙ্গটা মুর্শিদ ভাইয়ের মনে হয় সারাটা জীবনভর তার কর্মের গতিপথ নির্ণয় করে থাকবে। আমার কাছে মনে হয় তার পরবর্তী প্রজন্মের নির্মাতা হিসেবে এই দিকে আমাদের নজর করবার এখনও প্রয়োজন বোধ করি। হয়তো একই রকমভাবে আমার নিজের যে লাল মোরগের ঝুঁটি, সেটিও হয়তো এই মুর্শিদ ভাই চলচ্চিত্র তার যে নির্মাণ যাত্রা সেগুলোর কাছ থেকে দূর থেকে দেখতে পাওয়াই হয়তো আমাকে একটা অনুপ্রাণিত করবে যে মুক্তিযুদ্ধ প্রসঙ্গ নিয়ে আমাদের এই প্রজন্ম সিনেমা নির্মাণ করা প্রয়োজন। তো সেই জায়গার থেকে আমার কাছে মনে হয়েছে যে আমাকে যেমনভাবে মুর্শিদ ভাইয়ের চিন্তা কর্ম অনুপ্রাণিত করে, তাড়িত করে, পরের মানুষগুলোকেও যেন এটার যোগসূত্র তৈরি করে দেওয়া যায়, তার জন্য এই প্রামাণ্যচিত্র নির্মাণ করা রাখা।